Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Muhammad Kashim বলেন আমি ফেসবুকে আমার স্বপ্ন শেয়ার করেছিলাম সেই সময় অক্টোবর 2015 তারিখের রাতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগামী কাল আমি আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট মুছে দেব এবং আমি এই কাজটি একবারে জন্য এবং সকলের জন্য পরিত্যাগ করব তারপর রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে হাজির হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাশিম আল্লাহর রহমত থেকে হতাশ হয় না তিনি তোমাকে সাহায্য করেন এবং তুমি তোমার নিয়তির খুব কাছাকাছি কাশিম শুধু একটু অপেক্ষা করো আল্লাহ তোমার সাথে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কণ্ঠস্বর এবং উচ্চারণ অত্যন্ত দুঃখজনক ছিল এটা ছিল এমন যেন আমি আমার সব কাজ বন্ধ করে দিলে তিনি সবকিছু হারিয়ে ফেলবেন আমি কখনো ওনাকে পূর্বে এমন চিন্তিত দেখেছিলাম না কাশিম এবং তার সাথীরা কোনো কিছুর ধার ধারে না যদি পৃথিবীর সমস্ত কিছু তাদের বিপরীতে চলে যায় তারা শুধুমাত্র তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যত্নশীল এবং যখন তারা শুনতে পায় যে তাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন আল্লাহর সাহায্যের দ্বারা তারা এটার উপর অবিচল থাকতে পারে না তাদের হৃদয় কান্না করে এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করতে দৌড়াতে চায় তারা বিচারের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে চায় পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে কাশিম ও তার সঙ্গীরা জানেন যে তারা বিশেষ কিছু নয় তারা কেবল আল্লাহর বন্ধু হতে চায় এবং তারা সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন স্বপ্নটি শেষ হয় জাযাকাল্লাহু খায়রান